মূহুর্তে এই মুহূর্তত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা আছে, যেহেতু দেখিছে উজনির পৰা নামনিলৈ ইতিমধ্যে বিজেপিয়ে যুদ্ধং দেখিভাবে উঠি পড়ে লাগিছে লোকসভা নির্বাচনত। কি ফলাফল হবো এবার আপনার? খুব ভাল ফলাফল। আজি তারিখত 14খন আসনত যি অসমত নির্বাচন হয়ে আছে, ভারতীয় জনতা পার্টি আর আমার মিত্র শক্তি মিলি আটাইকিখনতে জনতার যে আমি সাপোর্ট পাইছো, মোদী ডাঙরিয়ায় তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত করার কারণে সন্মানের রাইজ, সন্মানের ভোটার রাইজ যদরে আকর্ষিত হয়েছে, যদরে উৎসাহর বন্যা আমি দেখবলে পাইছো, এইবিলি আটাইতকৈ ভাল রিজাল্ট অসমত হবলে গৈ আছে। যেহেতু 17 তারিখে প্রধানমন্ত্রী নলবাৰীলৈ আহিব, ইতিমধ্যে তাক লৈ যথেষ্ট আপনাদের প্রস্তুতি অব্যাহত আছে? অহা 17 এপ্রিল তারিখে আমার নলবাৰী বরগুড়া পথারত এখন বিশাল জনসভাত দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আমাক সম্বোধন করব। সেই নিমিত্তে প্রস্তুতি তুঙ্গত আটাইবিলাক কার্যকর্তা, অসম গণ পরিষদ, ভারতীয় জনতা পার্টি সকলকে সমাহিত করে কাম কাজখানি চলি আছে, আর তার কারণে আমি তদারক করার কারণে আজ ইয়াত উপস্থিত আছো। কিমান মানুষ হব? কোরপরা 3 লাখতকৈ অধিক মানুষ হব। বরপেটারপরা রঙিয়া, তামুলপুর, গুড়েশ্বর, আমার নলবাৰী জেলার বরক্ষেত্রী, ধর্মপুর, নলবাৰী সদর সমষ্টি, এইপিনে আমার পাতাসারকুচি সমষ্টি, টিহু, বরপেটা রোড, সমান বঙাইগাঁওর আহিব। প্রধানমন্ত্রীগীর সমানে সমানে কিন্তু রাহুল গান্ধীও নির্বাচনী প্রচার চলাব নগাঁওলে। প্রচার কত আছে? কংগ্রেস তো পুরোনা দুদকীয় নোট পরিণত হয়েছে, ফুটা বেলুনত কোনোবাই ভোট দিব? হ্যাঁ দিব নেকি? নিদিয়ে। পাঞ্জাবের যেগারী মুখ্যমন্ত্রী তেও আহিব, আপর আহিব পারে, ফুরি যাব, অসমখন চাই যাব, বহুত ধুনিয়াকে চাই যাক, অসমৰ উন্নয়ন চাওক, মানে অসমৰ রাইজে যে বিজেপিক ভোট দিয়ার কারণে প্রস্তুত হয়ে আছে, সেই বতরাটো তেওঁ লৈ যাক। মোদী রাহুল গান্ধী কোনো ফ্যাক্টর নয়, রাহুল গান্ধী আহিলে আমার বিজেপির আরো প্লাস। নগাঁও যোরহাট একেবারে একদম 100% দাবি করেছে। কত 100%? 100% বিজেপিহে জিতিব, বিজেপির অঙ্ক কি? বহুত ভোটত হারিব, বহুত ভোটত, কন্টেস্টতে নাহে। গৌরব গগৈ, মই কলো কি, গৌরব গগৈ পলাল না, কলিয়া বড়ি যোরহাট পালে, যোরহাটের বাড়ি কত যাব লাগে বা? ধুবুরীত কি হব? ভাল হব, চাচা হারিব, এবার আজমল হারিব, এবার জরা ফুকা নচলিব, বিকাশের বন্যা বলিছে, বিকাশের লগত থাকি সেই অঞ্চলের রাইজে নিশ্চয় আমার মিত্রগোষ্ঠীক ভোটদান করিব। কোকরাঝারের পর ডিব্রুগড়লে কেবল পদুমে ফুলি, কেবল পদুম, কেবল মোদীময় পরিবেশ, ইয়াত আর বেলেগ নেতা নচলে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া থাকিব, মোদী ডাঙরিয়া থাকিব। ধন্যবাদ। এয়া আছিল বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা। ইতিমধ্যে উল্লেখ করেছে যে কোকরাঝারের একেবারে লক্ষিমপুরলৈ সর্বত্র এটা পুডুমক লৈ যথেষ্ট চর্চা অব্যাহত হয়েছে। প্রতিটি রাজনৈতিক দলে বজাইছে নির্বাচনী রণতঙ্কা, বিজেপির নির্বাচনী ইস্তাহারত জনতার বাবে আছে কি, কংগ্রেসের বিরোধীয় জনতাক দিছে কি প্রতিশ্রুতি, AIUDF ফ্যাক্টর হব নাকি এইবারের নির্বাচনত, প্রতিটি দলের প্রতিনিধিয়ে জনতাক কব তেওঁলোকৰ প্রতিশ্রুতির কথা। স্টার সিমেন্ট 24ত সরকার কার, পাওয়ার্ড বাই ডাটা মিশন।